আমরা এখানে আমাদের এদের দরকার আগে গ্রেফতারি হোক জমি বিবাদকে কেন্দ্র করে সন্দেশখালী করে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা বেশ কিছুদিন ধরে অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালী একের পর এক অভিযোগ সামনে আসছে সেই পরিস্থিতিতে গাইঘাটার এক তৃণমূল নেতা সন্দেশখালী করে দেওয়ার হুমকিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা থানার বাইকারা এলাকার ঘটনা অভিযুক্ত নেতার নাম বিশ্বজিৎ দাস তিনি পেশায় প্রমোটার বলে দাবি স্থানীয়দের তার স্ত্রী ফুলসরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য বাইকারা এলাকা স্থানীয় বাসিন্দা বাপি সরকার সম্প্রতি একটি বাড়ি তৈরি করছে বাপি ও তার স্ত্রীর অভিযোগ তৃণমূল নেতা তথ্য প্রমোটার বিশ্বজিৎ দাস তথা প্রোমোটার বিশ্বজিৎ দাস তাদের জমির উপর থেকে জোর করে রাস্তা করতে চাইছে সেখানে বাধা দিলে তিনি দলবল নিয়ে ওই এলাকায় এসে হাজির হয় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে সন্দেশখালি করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ এই ঘটনার পরই আসরে অস্বীকার করেছে আগে গ্রেফতারি হোক আর এখানে সন্দেশকারী আমরা ঘটতে দেবো না ইতিমধ্যে আপনারা দেখছেন জলা জমি খাল বিল কুকুর ধানি জমি সমগ্র কিছু তারা গ্রাস করছে এক অভিযোগকারী বাপি সরকার তিনি কি বলছেন শোনাব আপনাদের আমি চার বছর আগে জমিটা কিনি এখানে জমি কেনার পরের থেকেই প্রমোটাররা আমাকে হুমকি দিতে থাকে যে এখানে বসবাস করতে দেবে না বাড়ি করতে দেবে না তারপরে আমি বাড়িতে হাত দেওয়ার আগে আশপাশ সবাইকে জানিয়েছি মেম্বার প্রধানকে সবাইকে জানানো হয়েছে যে আমার উপর এরা হুমকি দিচ্ছে পুলিশ প্রশাসনকে আগেও টাচে দিয়েছি তারা কোনো কিছু অভিযোগ আমার কালকে হয়েছে আমাকে আমি আমি কোটে কর্মরত আমাকে ফার্স্ট ফোন করে প্রোমোটার বিশ্বজিৎ দাস ওর ফেয়ে বিশু আমাকে ফোন করে বলে খিস্তি খামারি দেয় অকথ্য ভাষায় দিয়ে বলে তুই জমিতে আসলে তোকে পুতে ফেলে দেবো তারপরে আমি যথারীতি কাজ ছেড়ে আমি জমিতে আসি আসার পরে ও কিছু দল বল নিয়ে আসে বাইক বাহিনী নিয়ে আসে চারচাকাই করে কিছু মস্তান নিয়ে আসে সঙ্গে বন্দুকও ছিল বন্দুক দেখায় প্রতিবেশী সবাই ছিল যারা শুনলেই পাবেন প্রতিবেশীদের কাছে আমার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার বাপে সরকারের শ্রী অসমা সরকার তিনি কী বলছেন শোনাব আপনাদের আমার স্বামীকে প্রথমেই হুমকি দিয়েছে যে এখানে মাটি নিচে পুঁতে রাখবি ও সেটা শুনেই ওখানে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে আসে এসে ওকে ডাকে যে পুঁতবি আমি জমিতে এসেছি ও সেনাবাহিনী নিয়ে গুন্ডা সব ছেলেবেলে নিয়ে এসে সবাইকে আক্রমণ করে এখানে এসে স্থানীয় বাসিন্দা অপূর্ণা মঞ্চ তিনি কি বলছেন শোনাব আপনাদের তৃণমূল ছাড়া এই ধরনের কাজ কে করতে পারে সমগ্র পশ্চিমবঙ্গেই তো দেখছেন যে দুর্নীতি দুর্নীতির আতুর ঘর তৈরি হয়ে গেছে পুরো টিএমসিটা তো টিএমসির এই টিএমসির এই যে তার স্ত্রী একজন প্রতিনিধি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের পরিষেবা দিয়া তো দূরে থাক তারা ভাবছেন যে কি করে মানুষের সমগ্র জিনিস তারা গ্রাস করবেন আর স্থানীয় বাসিন্দা মায়া মন্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের বলতে এখানে তো জমিটা কি হয়েছে বাপ্পি সরকার এবার কেনার পরে ওরা এখান রাস্তা চেয়েছে আর কি রাস্তা দেবে না বলে গণ্ডগোল শান্তি হচ্ছে কদিন ধরে কিন্তু কোনোদিন ওরা আসেনি কালকে অনেক ছেলেপেলে নিয়ে এসেছে এখানে মস্তানি দেখাতে এসছে আসার পরে মারধর করেছে সবাইকে হাতরা হাতরি করেছে বু তৃণমূল নেতাও অভিজিৎ বিশ্বাস তিনি কী বলছেন শোনাব আপনাদের দেখুন আরেকটা বিষয় যেটা ফলাউক করে প্রচার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সেটা তো আদতে সবটাই সত্যি নয় যেমন আজকে ভোর পাঁচটার সময় সন্দেশখালীর সম্রাট বলে যাকে প্রচার করা হয়েছে মিডিয়ায় সে অ্যারেস্ট হয়ে গেছে বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের গতকাল আমি আমার বাসস্থানেই ছিলাম কিন্তু এখানে যে অভিযোগ করছেন বাপিদা বাপিদা হঠাৎই ফোন করে আমাকে যে দাদা আমাকে গুলি করে দেবে এবং আমাকে মেরে দেবে শিগগিরই তুমি এখানে আসো একটু তো আমি তড়িঘড়ি এখানে আসি আসার পরে দেখি প্রচণ্ড বাইক একটা বাইক বাহিনী নিয়ে বিশ্বজিৎ দাস বলে একজন এখানে আছেন টিএমসি মেম্বরের স্বামী তিনি এবং তিনি প্রোমোটার হিসেবে এখানে পরিচিত বিভিন্ন জায়গায় এখানে সামনেই দেখবেন একটা অন্তত একশো বিঘা জমির একটা গেট দিয়ে দেশে চাষিদের যেতে দেবে না বিভিন্ন জায়গায় এরকম জমি জায়গা কেনে আর বিভিন্ন ধরনের আমাদের কাছে অভিযোগ আছে যে তিনি একটা মুস্তানি টিম নিয়ে মুস্তানি চালায় তিনি একটি রিপোর্ট তুলে ধরেছেন আবার কালিক দীপক দেবনাথ দেখাবো আপনাদের দেখো উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বইকারা এলাকা এই এলাকায় স্থানীয় এক তৃণমূল নেতা বলে পরিচিত বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে অভিযোগ সেখানকার মহিলাদের কুকথা বলা তাদেরকে হুমকি দেওয়া এবং সন্দেশখালীর মতন ঘটনা ঘটানো আমরা যেটা জানতে পেরেছি যে এই বইকারা এলাকায় একটি জমি বিক্রি হয় বেশ কয়েক বছর আগে এবং সেই জমিটি কেনেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা এবং তার মধ্যে পীযুষ সরকার ওরফে বাপি সরকার এবং বিশ্বজিৎ দাস যার বিরুদ্ধে অভিযোগ তারা দুই শরিক রয়েছেন এবং বিশ্বজিতের জমিটি আহ পিছনের দিকে রয়েছেন ঠিক তার আগেই রয়েছে পীযুষ সরকারের এই জমিটি এবং যখন বিক্রি হয় জমিটা এবং যখন তারা কেনেন তখন তাদের মৌখিক একটি কথাবার্তা হয় যে যারা পিছনে জমি কিনেছেন তারা যাতে বের হওয়ার সময় একটি রাস্তা তৈরি করে দেওয়া হয় এবং পিজুর সরকার সম্প্রতি বাড়ি নির্মাণ শুরু করেছেন ওই জমির উপরে এবং তো তখন থেকেই এই বিশ্বজিৎ দাস যিনি পিছনের দিকে জমি কিনেছেন যার বিরুদ্ধে অভিযোগ টেরা বিশু বলেও নামে যিনি পরিচিত তিনি বারবার করে দাবি করে আসছিলেন যে একটি রাস্তা বের করে দেওয়া হোক যাতে তারা পিছন দিক থেকে সামনের দিকে আসতে পারেন কিন্তু সেই রাস্তা বের করে দেয়নি এই পিযু সরকার যিনি সামনের দিকে জমি কিনেছিলেন এবং গতকালকেও এই বাবু যখন জমির কাজ করছিলেন অর্থাৎ তার বাড়ির নির্মাণের তৈরি করছিলেন ভিত করছিলেন সেই সময় তিনি তখন তার কর্মসূত্রে তিনি বনগা কোর্টে কাজ করেন এবং সেখানে কর্মসূত্রে সেখানেই ছিলেন এবং সেই সময় তার কাছে ফোন যায় ফোনটি করেন এই অভিযুক্ত বিশ্বজিৎ দাস এবং তাকে ফোন করে বলেন যে আপনি এখানে চলে আসুন নাহলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনার স্ত্রীকে অর্থাৎ অসীমা সরকার যিনি পিচু সরকারের ওয়াইফ অসীমা সরকারকে হুমকি দেওয়া হয় এবং সেই সময় তাকে বলা হয় যে আপনাকে সাদা কাপড় থান কাপড় পরতে হবে যদি আমার কথা না শোনেন এবং এরকম একটি পরিস্থিতি তৈরি হয় সঙ্গে সঙ্গে পিচু সরকার তার কর্মসূত্র সেখানে ছেড়ে সঙ্গে সঙ্গে তিনি সে ঘটনাস্থলে আসেন তার বাড়ির সামনে যেখানে বাড়ি হচ্ছে এবং এই সময় বেশ কয়েকজন স্থানীয় জড়ো হন সেই সময় তাকে হুমকি দেওয়া হয় প্রকাশ্যে এই এইসব মহিলাদের সামনে বা গ্রামবাসীদের সামনে হুমকি দেওয়া হয় এই বিশ্বজিৎ দাস তিনি বলেন যে যদি তার কথা না শোনে অর্থাৎ ওই জমির মধ্যে দিয়ে তাদের বেরোনোর যদি রাস্তা না তৈরি করে দেয় তবে তাকে মারধর করা হবে এবং এই সময় একটি ধস্তাধস্তি হয় হঠাৎ করেই তিনি তখন বলে ওঠেন যে তাকে তার ওয়াইফকে অর্থাৎ স্ত্রীকে অসীমা সরকারকে সাদা থান কাপড় পরিয়ে দেওয়া হবে এবং সন্দেশকালী যে ঘটনা ঘটেছে সেই রকম একটি ঘটনা সেখানে ঘটানো হবে এই রকম একটি ঘটনা যখনই প্রকাশ্যে আসে তখনই কিন্তু একটি রাজনৈতিক টানাপোড়নও শুরু হয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন